সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় 16.5 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন শিক্ষামন্ত্রী। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। সর্বত্র বাংলা ভাষা চালু না হওয়ায় ভাষা সৈনিকদের ক্ষোভ। নীতি নির্ধারণী পর্যায়ের উদাসীনতাকে দায়ী করছেন শিক্ষাবিদরা। পদ্মা সেতু নির্মাণের শীত মৌসুমের সুবিধা নিয়ে দ্রুত এগিয়ে চলছে কাজ। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং নদী শাসন প্রকল্প, বলছেন সংশ্লিষ্টরা। ট্রানজিট কার্যকর ও আঞ্চলিক সড়ক যোগাযোগ স্থাপন হলে স্থলবন্দরগুলোর মাধ্যমে বাড়বে বাণিজ্য। সুফল পেতে নির্দিষ্ট পণ্য আমদানি রপ্তানির নিয়ম শিথিলের পরামর্শ। এবং জঙ্গি সংগঠনের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করায় আতঙ্ক। দ্রুত চক্রটি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। সমসংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। সারা দেশে একযোগে শুরু হয়েছে এসএসসি দাখিল ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয় এই পরীক্ষা, চলবে বেলা 1টা পর্যন্ত। পরীক্ষার জন্য সকাল থেকে দেশের সবগুলো পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা ভিড় করেন। এবছর আগে নেওয়া হচ্ছে বহুনির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা। এরপর 10 মিনিটের বিরতি দিয়ে অনুষ্ঠিত হবে সৃজনশীল বা রচনামূলক লিখিত পরীক্ষা। এ পরীক্ষায় অংশ নিচ্ছে 16,51,523 জন শিক্ষার্থী, যা গতবারের চেয়ে 1.5 লাখেরও বেশি। এবছর ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। এবার দেশে 3,143টি কেন্দ্রে এবং দেশের বাইরে 8টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সকালে তেজগাঁওয়ে একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের সব স্তরের শিক্ষার মান উন্নয়নের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এছাড়া প্রশ্নপত্র ফাঁস রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বিভিন্ন ইন্ডিকেটর বলেন বা বিভিন্ন যেসব সূচক বলেন সেগুলোর পরিমাপে আমাদের শিক্ষার মান, বিজ্ঞান পড়া, এগিয়ে যাওয়া, এটা অগ্রসর হচ্ছে। যদিও আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মান বৃদ্ধি করা। এটা রাতারাতি কেউ কোনো দুনিয়া কেউ করে নাই। আমাদের এখন শিক্ষার্থীর সংখ্যা গত 6 বছরে দ্বিগুণ হয়েছে। এই বছর 2টা সিগনিফিকেন্ট বিষয় আমি উল্লেখ করতে পারি। একটা হচ্ছে যে আমাদের মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে এইবার পরীক্ষায় অনেক বেশি বেড়েছে। বিজ্ঞানের ক্ষেত্রে আমাদের যে শঙ্কা ছিল, আমাদের যে উদ্বেগ ছিল, এটা আমরা কাটিয়ে উঠেছি। আমাদের গার্জিয়ানরা, আমাদের পরীক্ষার্থীরা, তারা যেভাবে প্রস্তুতি নিচ্ছেন সেইভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন এবং নিয়ে তারা প্রস্তুত হয়ে পরীক্ষার হলে যাবেন। এখন সবথেকে বড় হলো এই যে ফেসবুক নামক যে আমাদের যে এই নতুন একটা কালচার দাঁড়াইছে, এইটা মানুষকে কনফিউজ করার জন্য নানা ধরনের কতগুলো প্রশ্ন দিয়ে দেয়। কোনো গুজবে কান দিবেন না, কোনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না। কোনো ফেসবুক বা যাই যারা করুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ফেসবুকের ব্যবস্থা, ওই যে বিআরটিএসএ তারা আছেন তারা ব্যবস্থা নিয়েছেন। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন আমাদের রিপোর্টার সাতিলা শারমিন। খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ে তরিকুল ইসলাম এবং চট্টগ্রামের খাস্তকের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে, প্রথমে চলে যাচ্ছি সাতিলার কাছে। এই যে তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ঘুরে গেছেন এবং তিনি আসলে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে। এই পরীক্ষার হলে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তারা আসলে প্রথমে পরীক্ষা দিয়েছেন আসলে নৈবত্তিক পরীক্ষার এবং তারপরে কিন্তু তারা হচ্ছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এই এমসিকিউ পরীক্ষার পরে লিখিত যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তা কিন্তু এখন চলছে। আর পরীক্ষা পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলতে হয় তাহলে আমরা সকাল থেকেই দেখেছি যে এখানে যেমন পুলিশের সদস্য, পুলিশ বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে চেক করে আসলে প্রত্যেক পরীক্ষার্থীকে তাদের হলে প্রবেশ করতে দিচ্ছেন। ঝরে এই যে এসএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি বড় পরীক্ষা হওয়ার কারণে আসলে এই পরীক্ষাটি প্রতিবারই খুব গুরুত্ব পায় এবং এই যে পরীক্ষাতে একজন শিক্ষার্থী জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ অভিভাবকরা সেটা আমাদেরকে জানিয়েছেন। শিক্ষার্থীদের মুখে যে আগে যে আতঙ্ক, বেশ কয়েক বছর আগে যে আতঙ্ক ছিল যে একটি বড় পরীক্ষায় তারা অংশ নিচ্ছে, সেই আতঙ্কটি কিন্তু আমরা এবার আর দেখিনি। কারণ তারা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে, তারা জুনিয়র স্কুল সার্টিফিকেট
সার্টিফিকেট পরীক্ষা অংশ নিয়েছে। তো এই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে আসলে এই যে বড় যে পরীক্ষাগুলো এগুলো অংশ নেওয়ার অভিজ্ঞতা কিন্তু তাদের আছে। তো এই বড় পরীক্ষাটা আসলে তাদের কাছে ওই ধরনের আতঙ্ক বা ভীতির কিন্তু এখন আর সৃষ্টি করে না। তো এটাই আমাদেরকে শিক্ষকরা জানিয়েছেন যে শিক্ষার্থীরা আসলে বেশ একটা উৎসবমুখর পরিবেশে তাদের পরীক্ষাটা দিয়েছেন। আর সকালের যদি যানজট পরিস্থিতির কথা বলি তাহলে কিন্তু বেশ রাজধানীতে একটা চরম যানজটের তৈরি হয়েছিল, সেটা আমাদেরকে অভিভাবকরা জানিয়েছেন। কিন্তু তারপরও নিরাপত্তা এবং প্রশ্ন ফাঁসে সরকারের যে পদক্ষেপ, শিক্ষামন্ত্রীর যে আহ্বান, সব কিছু মিলে অভিভাবকরা আশা করছেন যে এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আপনাদেরকে জানিয়ে সাইফুল জানিয়ে রাখি যে আসলে প্রতি বছর পরীক্ষার্থীর সংখ্যা বাড়ছে এবং ক্রমাগতভাবে বাড়লেও এখনও কিন্তু পুরোপুরি মাধ্যমিক স্তরে ঝরে পড়ার সংখ্যা কমেনি। তো মাধ্যমিক স্তরে এখনও অর্ধেকের বেশি স্টুডেন্ট ছাত্রছাত্রী আসলে ঝরে পড়ছে, সেটি রোধের কথাও বলেছেন শিক্ষামন্ত্রী তার বক্তব্যে। এই ছিল আমার হাতে এখানকার সর্বশেষ পরিস্থিতি সাইফুল। পরীক্ষা যখন শেষ হবে তখন আসলে আমরা পরীক্ষার্থীদের কাছ থেকে জানতে পারবো তাদের পরীক্ষা কেমন হয়েছে কিংবা তারা কী ধরনের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। আমাদের সর্বশেষ তথ্য জানাতে খুলনায় আছেন সহকর্মী তরিকুল, এখন চলে যাব তার কাছে। ধন্যবাদ, ধন্যবাদ সাথীরা। আমি এখন রয়েছি খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে প্রায় 750 পরীক্ষার্থী 9টি স্কুলের এখানে অংশগ্রহণ করছে। তো সকাল থেকে আমরা 10টায় যখন পরীক্ষা শুরু হয় তখন যেটি দেখেছি যে এখানে অভিভাবক এবং শিক্ষার্থীদের একটা উৎসবমুখর পরিবেশে পরীক্ষার হলে প্রবেশ করা, এটি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি। এবং এখানে যে জিনিসটা যে অভিভাবকরা তারা বাইরে অপেক্ষা করছেন, আমরা স্কুলের ভিতরে আমরা যেটি দেখেছি যে এখানে শান্তিপূর্ণ পরিবেশ এবং পুলিশের যে নিরাপত্তা সেটি কিন্তু রয়েছে খুব, পুলিশ নিরাপত্তার পাশাপাশি কিন্তু এখানকার স্কুল কর্তৃপক্ষ তাদের একটি পর্যবেক্ষণ টিম রয়েছে, তারা কিন্তু এখানে পর্যবেক্ষণ করছে। তো এই কিন্তু খুলনার যে বিদ্যালয়গুলোতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এসএসসি পরীক্ষার একটি সংক্ষিপ্ত চিত্র। এবং আপনারা জানেন যে প্রথমে নৈবেদ্যিক পরীক্ষা এবং পরে যে লিখিত পরীক্ষা যেটি অনুষ্ঠিত হবে, এটি কিন্তু এই পরীক্ষাটি নৈবেদ্যিক পরীক্ষার পরে এখন কিন্তু লিখিত পরীক্ষা শুরু হয়ে গেছে। তো পরীক্ষার্থীরা এইটা নিয়ে একটু কিছুটা সংশয় ছিল অভিভাবক এবং শিক্ষার্থীদের মাঝে, তবে তারা আশা করছে যে পরীক্ষা, এসএসসি পরীক্ষার যে পদ্ধতি, এই পদ্ধতিতে তারা ভালোভাবে পরীক্ষাটি সম্পন্ন করবে। আমি একটু জানিয়ে রাখি যে যশোরে এবার যশোর শিক্ষা বোর্ডে প্রায় 1.5 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে এবং এর মধ্যে প্রায় 250 কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রগুলোতে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে রুদ্র খুলনা থেকে, খুলনা সরকারি করোনেশন বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা সর্বশেষ খবর। চলে যাচ্ছি চট্টগ্রামে পার্থ প্রতিমের কাছে সেখানকার এসএসসি পরীক্ষার সর্বশেষ খবর জানার জন্য। তরিকুল, সারা দেশের মতো বন্দরনগরী চট্টগ্রামেও কিন্তু আজকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে 1,12,959 জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে কিন্তু এবার মেয়েদের কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা বেশি, এবার প্রায় 60,000 ছাত্রী কিন্তু এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এছাড়া 52,000 ছাত্র কিন্তু এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। তো আমি একটু জানিয়ে রাখি, গতবার থেকে এবার প্রায় 24,000 বেশি শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করছে। শুধু পরীক্ষার্থীর সংখ্যাই নয়, এবার কিন্তু সব কিছুই বেড়েছে। এবার কিন্তু গতবার 159টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 169টি কেন্দ্রে। আর এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রায় 1,000টি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করেছে, গতবার ছিল 981টি, তার মানে 19টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এবার বেড়েছে। এক্ষেত্রে কিছুক্ষণ আগে চট্টগ্রামের জেলা প্রশাসক, আমি এখন খাস্তগির স্কুলের সামনে আছি, তো এখানে পরিদর্শনে এসেছিলেন, তিনি আমাদেরকে জানিয়েছেন প্রতিটা কেন্দ্রেই কিন্তু অনেকটা সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে শিক্ষার্থীরা অনেকটা নির্বিঘ্নে পরীক্ষা দিচ্ছে, যেহেতু গত বছর অনেক রাজনৈতিক অস্থিরতা ছিল, সে কারণে কিন্তু অনেক যারা অভিভাবক রয়েছে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করতো, কিন্তু এবছর আর তেমনটি নেই। সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা অনেকটা নির্বিঘ্নে কিন্তু তারা তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। তারপরে আমরা দেখেছি যারা অভিভাবকরা আছেন তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে পরীক্ষা কেন্দ্রগুলো
সামনে কিন্তু অপেক্ষা করছেন, যেহেতু এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে সেখানে তারা বলছেন তাদের ছেলে মেয়েরা যখন বের হবে পরীক্ষা দিয়ে সেক্ষেত্রে কেমন পরীক্ষা দিচ্ছে সেই দুশ্চিন্তাটা তাদের মধ্যে রয়েছে। এবং তারা এটি জানিয়েছে যে যেহেতু গত বছর প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা ছিল, এই বছর নেই, সেই কারণে তারা অনেকটাই নিশ্চিন্ত যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা হতে পারে। আর সকল পরীক্ষা কেন্দ্রের সামনে কিন্তু আমরা দেখেছি প্রচণ্ড নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষা দিয়ে তারা বাড়িতে ফিরতে পারে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের খাস্তগীর স্কুলের সামনে থেকে পরীক্ষার সর্বশেষ খবর। দর্শক, এসএসসি এবং সমমানের পরীক্ষা চলছে। চট্টগ্রামের খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। খুলনা করোনেশন সরকারি বিদ্যালয়ের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম এবং ঢাকা তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জানাচ্ছিলেন শাতিলা শারমিন। আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে মেলা। বাঙালির আবেগ আর প্রাণের এই মেলা এবার আরও বড় পরিসরে হচ্ছে। বাড়ানো হয়েছে স্টল, প্রবেশপথ, শিশু স্টল আর প্যাভিলিয়নের সংখ্যা। বাংলাদেশের সবচেয়ে বড় এই বইমেলাকে ঘিরে বাংলা একাডেমি, সোহরাওয়ার্দী উদ্যান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার পুরোটাই ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেলা, আর ছুটির দিনে চলবে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এবছর লিপ ইয়ার হওয়ায় প্রাণের এই মেলা একদিন বেশি উপভোগের সুযোগ পাবেন সবাই। আবার এলো ভাষার মাস ফেব্রুয়ারি। 1952 সালের এ মাসেই ভাষার জন্য রক্ত ঢেলে বাঙালি অর্জন করেছে তার প্রাণের ভাষা। মহান ভাষা আন্দোলনের মাধ্যমে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পেলেও সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার শুধুমাত্র কাগজে কলমেই রয়ে গেছে। সাংবিধানিকভাবে বাংলা ভাষা ব্যবহারের বাধ্যবাধকতা থাকলেও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এখনও বাংলা ভাষা ব্যবহার হচ্ছে না। রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ের উদাসীনতার জন্যই সর্বস্তরে বাংলার প্রচলন করা সম্ভব হয়নি বলে অভিমত শিক্ষাবিদদের। আরও জানাচ্ছেন তানিন মেহেদি। নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিবছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। সারা দেশে সাড়ম্বরে শ্রদ্ধা জানানো হয় ভাষা সৈনিকদের, স্মরণ করা হয় ভাষা আন্দোলনের শহীদদের। তবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার যে চেতনা নিয়ে ভাষা আন্দোলন হয়েছিল সেই চেতনা আজও উপেক্ষিত। উচ্চ আদালত, উচ্চ শিক্ষা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তরে বাংলা ভাষা ব্যবহার না হওয়ায় ক্ষুব্ধ ভাষা সৈনিকরা। এই আন্দোলন যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে করা হলো তার আংশিক অর্জিত হয়েছে। ভাষা আন্দোলনের সংশ্লিষ্ট যারা এখনো বেঁচে আছে তারা কেউই চায় না, চাইনি যে মাতৃভাষা এভাবে অবহেলিত হোক। ওই যে আমি আমার পূর্বপুরুষ রাজভাষা ইংরেজি বিদেশি উপনিবেশিক ভাষাতে শিক্ষা গ্রহণ করে এসছে, সেটার থেকে আমি আর পরিশ্রম করে দূরে সরব এর ইচ্ছাটা নাই। শিক্ষাবিদরা বলছেন বাংলা ভাষা ব্যবহারে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাবে সর্বস্তরে মাতৃভাষা বাংলার ব্যবহার এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। বাংলা ভাষাকে যে সর্বস্তরে প্রচলন করতে হবে, তার যে বিকাশ ঘটাতে হবে, সেইটি কিন্তু আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল যে আমরা কেবল অধিকার পাব না, আমরা এইটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করব। সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারিনি। রাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে যে তারা কিভাবে এই ভাষাকে ব্যবহার করবে, কোন স্তরে এটার প্রচলন ঘটাবে, কিভাবে ঘটাবে। কেবল যে ফেব্রুয়ারি মাসে এলে এই সমস্যাটা নিয়ে চিন্তা করি, এটা ফেব্রুয়ারি মাসের চিন্তা না, এটা সার্বক্ষণিক চিন্তা হওয়া উচিত। দেশের শিক্ষা ব্যবস্থার শ্রেণী বৈষম্য বাংলা ভাষার চর্চা বাড়ানোর পথে অন্তরায় বলে মনে করেন এই শিক্ষাবিদ। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বখারদের দফায় দফায় হামলা ও হুমকিতে পরিবার সহ পালিয়ে বেড়াচ্ছে বগুড়ার দুই শিক্ষার্থী, ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা, পদক্ষেপ নেয়ার আশ্বাস পুলিশের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলছে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক। সকাল 10:30টায় এই বৈঠক শুরু হয়। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য মন্ত্রিসভার বৈঠক আজ সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী সহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যোগ দিয়েছেন। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের ব্রিফ করার কথা রয়েছে। পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ থাকছে সেতু প্রকল্পের কাজের অগ্রগতি নিয়ে রিপোর্ট।
পদ্মা সেতু নির্মাণের সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে করা হচ্ছে নদী শাসন প্রকল্পকে। শীত মৌসুমের সুবিধা নিয়ে এই কাজে গতি আনতে চাইছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, এ কাজে সাফল্য পেলে নদীর গতিপথ নিয়ন্ত্রণের পাশাপাশি পদ্মার দুই কুলকে ভাঙনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট করেছেন এহসান জুয়েল, আর ছবি তুলেছেন সাইফুল ইসলাম। নদীতে ফেলার আগে গুণগত মান পরীক্ষা করা হচ্ছে ব্লকে। সিনোহাইড্রোর নিজস্ব ইয়ারে পুরো নদী শাসন প্রকল্পের জন্য তৈরি করা হচ্ছে 7.5 কোটি ব্লক। ইট, বালু ও সিমেন্টের মিশ্রণ প্রক্রিয়াজাত করে প্রতিদিন তৈরি করা হচ্ছে 20,000 কনক্রিটের ব্লক। পরে সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে ইয়ার্ডের খোলা জায়গায়, জড়ো করা হচ্ছে নদী শাসন প্রকল্পে ব্যবহারের জন্য। মামা এন্ডে কাজ করা এবং একটা ট্রায়াল সেকশন করা জাজিরা এন্ডে। তো মামা এন্ডের কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আমরা কাজ শুরু করেছি। ড্রেজিং এর জন্য কিছু পাইপ লেআউট, মানে পাইপ লেইং এর কাজ চলতেছে, আর ওই এন্ডে আমাদের ড্রেজিং চলতেছে ট্রায়াল। আমরা আন্ডার ওয়াটার স্লোপ করার জন্য কিছু ট্রায়াল করছি, সেগুলো আমরা প্রায় তিনটা করে ফেলেছি। পদ্মায় প্রতি সেকেন্ডে প্রবাহিত হয় সর্বোচ্চ 1,40,000 ঘনমিটার পানি। বর্ষায় প্রমত্তা এ নদী এখন কিছুটা শান্ত, তাই এই সুযোগে প্রতিদিন ফেলা হচ্ছে শত শত বালুভর্তি জিওব্যাগ। বড় নৌকায় বালু নিয়ে আসা হচ্ছে মাঝ নদীতে, আর সেখানে নদী শাসনের জন্য আনা 5টি বড় বার্জে বস্তা ভরাট করা হচ্ছে ডাম্পিং এর জন্য। গত মৌসুমে অন্তর্বর্তীকালীন কাজের অংশ হিসেবে 125 কেজি ওজনের জিওব্যাগ ফেলা হলেও এবার মূল কাজে ব্যবহার করা হচ্ছে 800 কেজি ওজনের জিওব্যাগ। চলতি মৌসুমে মাওয়া প্রান্তে ফেলা হচ্ছে 14 লাখ বস্তা। সেতু নির্মাণে দুপার রক্ষার পাশাপাশি নদীর স্রোতকে নিয়ন্ত্রণের জন্যই এই নদী শাসন প্রকল্প। পদ্মা সেতু নদী শাসন খুবই কঠিন কাজ। এখানকার নদীতে যে স্রোত প্রবাহিত হয় তা বিশ্বের যে কোনো নদীর চেয়ে বেশি। এ অবস্থায় নদী শাসনের কাজ হয়ে গেলে পদ্মার দুকুল রক্ষা করা সম্ভব হবে। প্রয়োজনীয় সার্ভে শেষে আমরা কাজ এগিয়ে নিচ্ছি। মাওয়া প্রান্তে 1.5 কিলোমিটার এবং জাজিরা প্রান্তে প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এলাকায় নদী শাসন করা হবে। নভেম্বর থেকে মে পর্যন্ত পুরো সময় জুড়ে চলবে এই কাজ। সেতু নির্মাণের আগে ও পরে নদীর গতিপথ যাতে বাধা হয়ে উঠতে না পারে, সেজন্যই এই নদী শাসন প্রকল্প। আর এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করা গেলেই সেতুর ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সীগঞ্জ। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার ওবায়দুল হক তাহের ও আতাউর রহমান নুনির রায় দেওয়া হবে আগামীকাল। সকালে বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন। নেত্রকোনার এই দুইজনের বিরুদ্ধে 71 সালে অপহরণ, আটকে রেখে নির্যাতন, লুটপাট, অগ্নিসংযোগ সহ 15 জনকে হত্যাসহ 6টি মানবতা বিরোধী অভিযোগ রয়েছে। গত 10 জানুয়ারি এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে যে কোনো দিন রায় দেওয়া হবে বলে জানিয়েছিল ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের দাবি, 6টি অভিযোগের 5টি তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন, তাই এই মামলার সর্বোচ্চ শাস্তি আশা করছেন প্রসিকিউশন। চট্টগ্রামে আজ থেকে মিটারে সিএনজি অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করা হয়েছে। এই মুহূর্তে নগরের টাইগার পাস মোড়ে আছেন আমাদের রিপোর্টার কমল দে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, চট্টগ্রামে শুধুমাত্র টাইগার পাস মোড়ে 1 ঘন্টার কম সময়ে 22টি সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ একজন ট্রাফিক সার্জেন্ট। এ থেকে বোঝা যায় চট্টগ্রাম শহরে কী অবস্থা হতে পারে, অর্থাৎ যে 23 থেকে 25 হাজার সিএনজি চলাচল করছে বৈধ অবৈধ, এর 90% হলে যে সিএনজি মিটার নেই বা মিটার ক্যালিব্রেশন নেই তার প্রমাণ তার আরেকটি। আপনি জানেন যে ওবায়দুল কাদের যে গতকাল সিদ্ধান্ত জানিয়েছিল তার প্রেক্ষিতে আছে অভিযান, সকাল থেকে ছিল অনেকটা ঢিলে ঢালা। আমরা দেখেছি 11টা পর্যন্ত নগরে কোথাও কোনো অভিযান চালানো হয়নি। এরপর সমসংবাদে নিউজ সংবাদ প্রচারিত হওয়ার পর থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের যে মাঠ পর্যায়ে যেসব কর্মকর্তা রয়েছে তাদের উপর চাপ প্রয়োগ করে এবং তারা অনেকটা অভিযান চালা শুরু করতে বাধ্য হয়। আমরা দেখেছি সকাল 11টা থেকে শুধুমাত্র টাইগার পাস মোড়েই অভিযান শুরু করে একটি দল, এবং প্রথম ঘন্টায় তারা প্রায় 22টি সিএনজির বিরুদ্ধে মামলা নিয়েছে। আমরা দেখেছি কিন্তু চট্টগ্রামের 90% সিএনজির কিন্তু মিটার নেই এবং তারা মিটার ছাড়া চলাচল করছে। তাদেরকে পরপর 2 মাস সময় দেওয়া হয়েছিল মিটার লাগানোর জন্য, কিন্তু তারা মিটার লাগায়নি। তারপরে আমরা দেখেছি যে অল্প কয়টি যে মিটার লাগানো রয়েছে, যে মিটারগুলি চেক করা হচ্ছে সে অধিকাংশই মিটারে কিন্তু নষ্ট, শুধুমাত্র লাগানো রয়েছে। এমনকি যেসব মিটারে চালু দেখা যায় সেসব মিটারে কিন্তু এখন পর্যন্ত কোনো ক্যালিব্রেশন করা হয়নি। যেসব মিটারে যে মোটর সিম চলাচল করছে না কিংবা সিএনজি পাচ্ছে না সেসবের বিরুদ্ধে তারা মামলা নিচ্ছে। এবং আমরা দেখেছি যে গত 2 মাসের পর কিন্তু আজ
যে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল সকাল থেকে সে বিস্তারে একটা ঢিল ঢালা ছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এরপর 11টা মূল অভিযান শুরু হয়। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু আজকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, সেই এসএসসি পরীক্ষার কারণে কিছুটা তারা সমস্যায় পড়বে বলেই তারা মূলত অভিযানটি একটু দেরিতে শুরু করেছিল। আমরা কথা বলবো একজন পুলিশ কর্মকর্তার সাথে, আপনারা মূলত কি অভিযান চালাচ্ছেন এবং অভিযানটা শুরু করতে দেরি করলেন কেন? না, দেরি না, আমরা সকাল থেকে শুরু করছি অভিযানটা। যে সমস্ত মানে আজকে পরীক্ষা ছিল, পরীক্ষার জন্য আমরা মানে সময় মতো শুরু করতে পারিনি, তবে আমরা সকাল থেকেই মোটামুটি চালু করছি মানে অভিযানটা। আমরা কথা বলার চেষ্টা করবো একজন সিএনজি চালকের সাথে। সিএনজি চালকরা ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠছেন, আমি কথা বলছি একজন সিএনজি। আপনাদের বিরুদ্ধে যে অভিযান, এ বিষয়ে আপনাদের বক্তব্যটা কি? আমাদের বক্তব্য কি? আপনার আমাদের বক্তব্য হচ্ছে আমাদের সাহেব একজন কাগজ একজন আমাদের কি বক্তব্য, আপনি আমাদের কি প্রশ্ন করছেন বলেন। আপনি যে মিটারে চলাচল করছেন, যে আপনাদের মামলা দেওয়া হচ্ছে, সে বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমাদের মিটার এখন ঠিক নাই, না ঠিক করতে দিছি অফিসে, হ্যাঁ তারপরে যাই মিটারে ঠিক আছে, আমরা মিটার লাগাবো, ঠিক আছে এক। আর দ্বিতীয় কথা, এখন যে আমরা মিটার লাগাই দিছি, দুদিন পরে তো আপনি যখন দামে পড়ম মিটারে বিল বেশি আসবে, আবার তো যাই বলবে আমাদেরকে মিটার বেশি আসছে, মিটার খারাপ, আবার পুলিশ আমাদেরকে মামলা দেয়, এটার অভিযোগ কোথায় যাবেন? ধন্যবাদ। আমরা কথা বলছেন সিএনজি চালকের সাথে। সিএনজি চালকরা যেটা বলছেন, তারা মূলত যেসব বৈধ সিএনজি রয়েছে, নাম্বার প্লেট ধারে সিএনজি রয়েছে, তাদের বিরুদ্ধে মূলত ট্রাফিক বিভাগ সে অভিযান চালাচ্ছে। যেসব সিএনজি প্রায় 13,000 বেশি সিএনজি রয়েছে, তাদের কোনো নাম্বার প্লেট নেই, তাদের বিরুদ্ধে কোনো অভিযান চালানো হচ্ছে না বলে বৈধ সিএনজি চালকরা তারা দাবি করছেন। অপরদিকে ক্ষেত্রে পুলিশ কর্মকর্তারা বেশি কিছু বলছে না, তবে তারা বলছেন দুপুর 2টায় সিএমপি আনুষ্ঠানিকভাবে নিউ মার্কেট মোড় থেকে তারা অভিযান শুরু করবে এবং আগামীকাল থেকে হয়তো পুরো শহর জুড়ে এই অভিযান চলবে। তো এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি আমরা, শুধুমাত্র এই টাইগার পাস এলাকাতে শুধু এই অভিযানটি চলছে, নগরে আর কোথাও কোনো অভিযান চালানো হচ্ছে না। এক্ষেত্রে কিছুটা ডিলে ডিলে ভাব রয়ে গেছে পুলিশের ট্রাফিক বিভাগের। এখন পর্যন্ত প্রায় 25টির বেশি মামলা দেওয়া হয়েছে 1 ঘন্টার কম সময়ে এই টাইগার পাস পরে। তো এখন পর্যন্ত রুদ্র এ ছিল আমার কাছে সর্বশেষ, যে সিএনজি চালকদের বিরুদ্ধে অভিযান চলছে, মিটারে চলাচল না করার সে তার সর্বশেষ। দর্শক, চট্টগ্রামে আজ থেকে মিটারে সিএনজি অটোরিকশা চলাচল বাধ্যতামূলক করা হয়েছে, আর নগরীর টাইগার পাস মোড় থেকে সেই খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। গেল এক বছরে জঙ্গি সংগঠনের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা। দ্রুত এই চক্রটিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। অবশ্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বলছেন চক্রটিকে ধরতে তৎপর রয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, লাল বাহিনী, সর্বহারা, জেএমবি সহ বিভিন্ন জঙ্গি সংগঠনের নামে মুঠোফোনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করছে একটি চক্র। গেল এক বছরে চক্রটি প্রায় 30 জন শিক্ষককে টাকা না দিলে পরিবার সহ হত্যার হুমকি দিয়েছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন হুমকির শিকার হওয়া শিক্ষকেরা। এক ম্যাডাম রুমের মধ্যে কান্নাকাটি করছিল, সে ভয়ে বাইর হতে পারছিল না, এবং তার বাইর হওয়ার সঙ্গে সঙ্গে জবাই করা হবে, এরকম প্রতিনিয়ত এই ধরনের হুমকি আসতেছে এবং আমরা আতঙ্কিত। কেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে হুমকি দিচ্ছে, এটা ইয়ে করা দরকার। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা দায়িত্ব, কিন্তু তারা খুব একটা গুরুত্ব দেয়নি এবং তারা এই ব্যাপারে ইনভেস্টিগেট করেনি। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হুমকিদাতা এই চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিক্ষক প্রতিনিধিরা। আমরা প্রতিনিয়ত একটা চাপের মধ্যে থাকছি, আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং আমাদের কর্মজীবন আমাদের বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এদিকে এখনো চক্রটির কাউকে গ্রেপ্তার করতে না পারলেও শিক্ষকদের সার্বিক নিরাপত্তা দেওয়ার কথা জানালেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। শিক্ষকদেরকে আমরা এটা নিশ্চয়তা দিচ্ছি যে তারা যে এলাকায় যাবে সেখানে তাদের নিরাপত্তা প্রদান করব, এবং পুলিশ এ ব্যাপারে তৎপর আছে এবং গুরুত্ব দিয়ে এই বিষয়টা তদন্ত করে দেখছে। হুমকি পাওয়ার পর প্রাণের ভয়ে অনেকে বিষয়টি চেপে গেলেও এ পর্যন্ত থানায় জিডি করেছেন 10 জন শিক্ষক। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সময় সংবাদে আরো থাকছে, 50 বছরের মধ্যে মিয়ানমারে গণতান্ত্রিক সরকারের অধীনে সংসদ অধিবেশন শুরু, এবারই সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট। চুয়াডাঙ্গা, নাটোর ও পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা, শীতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। চুয়াডাঙ্গায় শীতের সঙ্গে বেড়েছে কুয়াশা, ঘন কুয়াশায় সূর্যের দেখা মিলছে না দিনের অধিকাংশ সময়, এ কারণে দিনেও হেডলাইট জ্বালিয়ে রাস্তায় যানবাহন চলাচল করছে। এদিকে হঠাৎ করেই শীতের তীব্রতা বেড়েছে নাটোরে, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, কুয়াশার কারণে সমস্যা হচ্ছে যানবাহন চলাচলেও। উত্তরের হিমেল হাওয়ায় ভর করে শীত জেঁকে বসেছে পঞ্চগড়ে,
চাকরিতে কাজে যোগ দিতে না পেরে বিড়ম্বনায় পড়েছেন শ্রমজীবী মানুষ। এদিকে যশোর, কুড়িগ্রাম, দিনাজপুর ও পাবনা সহ দেশের বেশ কিছু এলাকায় শীত কিছুটা কমতে শুরু করায় মানুষের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বখাটেদের দফায় দফায় হামলা ও হুমকিতে বাড়ি ঘর ছেড়ে পরিবার সহ পালিয়ে বেড়াচ্ছে বগুড়ার দুই শিক্ষার্থী। এই ঘটনায় দুজনকে আটক করা হলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে মূল অভিযুক্তরা। এদিকে দুই শিক্ষার্থীর মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী হওয়ায় তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত স্বজনরা। তবে তার নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস পুলিশের। মাজিদুর রহমানের তথ্য ও রবিউল ইসলাম রবির তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েক মাস আগে বগুড়া সদর উপজেলার এক এসএসসি পরীক্ষার্থীকে বিয়ের প্রস্তাব দেয় স্থানীয় আতাউর রহমানের ছেলে রাব্বি। একই সাথে সপ্তম শ্রেণীতে পড়ুয়া তার ফুফাতো বোনকেও বিয়ের প্রস্তাব দেয় রাব্বির বন্ধু আকুল। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত 5 জানুয়ারি দুই শিক্ষার্থীর বাড়িঘরে হামলা চালায় রাব্বি, আকুল ও তাদের সহযোগীরা। এরপর দফায় দফায় চালানো হামলায় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও লুটপাটের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে গত 20 দিন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে দুই পরিবারই। বেটার বউ ঘরে মধ্যে দৌড়ে গেছে সন্ধ্যাছে, ষোলো কাপ পরে ঢুকে দিল না তো ষোলো কেটে ওই কপাট লাট্টিতে ভেঙে ষোলো পেলে গেলেন রাত্রে। ষোলো করে কাজ দাওয়াচ্ছে, মেয়ে করে ষোলো করে কদিন পড়ে ছবি। এদিকে এখনো মূল অভিযুক্তরা আইনের আওতায় না আসায় তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ। এই সমস্ত বখাটেদের ছেলেপেলেদের জন্য তাদের জন্য আমি নিন্দা জানাই, ঘৃণ্য জানাই। তবে ভুক্তভোগীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। যেভাবে যেন পরীক্ষা যেন কোনো ব্যাঘাত না ঘটে, তখন আমি পুলিশ পরিষদ দিয়ে তাদেরকে পরীক্ষার ব্যবস্থা করতেছি আমি, আর ওই আকুলকে গ্রেপ্তারের জন্য আমি বিভিন্ন সোর্স নিয়োগ করেছি। এ ঘটনায় বগুড়া সদর থানায় রাব্বি ও আকুল সহ 7 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সময় সংবাদ, বগুড়া। ভারত সহ প্রতিবেশী দেশ ভুটান ও নেপালের সঙ্গে ট্রানজিট কার্যকর এবং আঞ্চলিক সড়ক যোগাযোগের চুক্তি বাস্তবায়িত হলে স্থলবন্দরগুলোর মাধ্যমে বাণিজ্য বাড়বে। তাই গুরুত্বপূর্ণ কয়েকটি স্থলবন্দরের উন্নয়নের পাশাপাশি সিলেট ও দুই পার্বত্য জেলায় 4টি সহ নতুন 12টি স্থলবন্দর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে ব্যবসায়ীরা বলছেন, বন্দরগুলো দিয়ে প্রত্যাশিত সুফল পেতে হলে আমদানি রফতানির নিয়ম শিথিল করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। আমদানি রপ্তানি বাণিজ্যকে গতিশীল করতে 2002 সালে অবকাঠামো উন্নয়ন করে 10টি গুরুত্বপূর্ণ শুল্ক স্টেশনকে স্থলবন্দরে রূপান্তর করে সরকার। এছাড়া বিভিন্ন সময়ে আরও 12টি শুল্ক স্টেশনকে স্থলবন্দর করার পরিকল্পনা করা হয়। স্থলবন্দরগুলোর মধ্যে 3টি ছাড়া বাকিগুলো দিয়ে শুধু ভারতের সাথে বাণিজ্য হয়। তবে বিবিআইএন চুক্তি ও ট্রানজিট বাস্তবায়ন হলে স্থলবন্দরগুলোর কার্যক্রম ও আয় অনেক বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই বেনাপোল এবং নেপাল ও ভুটানের নিকটবর্তী দুটি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নতুন ঘোষিত স্থলবন্দরগুলো নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ। কানেক্টিভিটির মূল ফোকাস কিন্তু বাংলাবান্ধা এবং বুড়িমারি। তো এই জন্য আমরা এই দুটোকে এখন আধুনিকায়নের জন্য বিশেষভাবে আরো আমরা নজর দিচ্ছি। ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে যে 4টি প্রকল্প নতুন ভাবে আমরা নিয়েছি, দুইটা হলো হিল এরিয়া, একটা হচ্ছে থেগামুখ রামগড় আর শেওলা সিলেটের। এর পাশাপাশি আমাদের যে অন্যান্য বন্দরগুলো আছে সেগুলোরও আমরা আপগ্রেডেশন চাচ্ছি। তবে ব্যবসায়ীরা বলছেন, কোন কোন স্থল বন্দরের মাধ্যমে শুধু রফতানি ও কোনটির মাধ্যমে শুধু আমদানির বাধ্যবাধকতা বহাল রাখলে অবকাঠামোগত এসব উন্নয়ন থেকে প্রত্যাশিত সুফল মিলবে না। সকল পণ্য অবাধিত ভাবে যে আমদানি করার যে সুযোগ রয়েছে, আগের স্থল বন্দর যে ওই সুযোগ নাই, সীমিত আকারের পণ্য আমদানি করার সুযোগ আছে। সেই জন্য আমরা এই ভারত থেকে অনেক চাহিদা থাকা সত্ত্বেও আমাদের ওই যে এসরোর জন্য বা নন টেরি বাধার জন্য আমরা মাল আমদানি করতে পারতেছি না। রিকোয়েস্ট, যেসব বন্দরগুলো সুন্দরভাবে ম্যান হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, সেখানে পূর্ণ স্থলবন্দর হিসেবে দিতে হবে, যাতে যে কোনো জিনিস আমি এখান থেকে আমদানি করতে পারবো এবং যে কোনো জিনিস আমি রপ্তানি করতে পারবো। বর্তমানে 5টি স্থলবন্দর সরকারি ও 5টি বেসরকারি ব্যবস্থাপনায় বিল্ড অপারেট ট্রান্সফারের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এসব স্থলবন্দর থেকে বছরে গড়ে 70 কোটি টাকা আয় করে কর্তৃপক্ষ। হাজারি শিউলি, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এক সময়ের খরস্রোতা লৌহজং নদী এখন মৃতপ্রায়। প্রভাবশালীরা অবৈধভাবে বাড়িঘর ও দালান কোঠা নির্মাণ করায় নদীটি সরু খালে পরিণত হয়েছে। আর এই অবস্থার জন্য জেলা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন স্থানীয় জনপ্রতিনিধির সহ এলাকাবাসী। অবশ্য অবৈধ সব স্থাপনা উচ্ছেদ করে শিগগিরই নদীটি রক্ষা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। কাদের তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
ময়লা আবর্জনা ও কচুরি পানার কারণে একসময়ের খরস্রোতা লৌহজং নদীটি দেখে বোঝার উপায় নেই যে এটি নদী না খাল। টাঙ্গাইল শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া এই নদীটি ড্রেজিং না করায় নাব্য হারিয়ে এখন মরা খালে পরিণত হয়েছে। সেই সঙ্গে দুপাশে অবৈধ বাড়িঘর ও দোকানপাট নির্মাণ করায় শুরু হয়ে যাচ্ছে এর সীমানা। নদীটা বন্ধে হালা দিচ্ছে, বন্ধে ঘরটি বিল্ডিং করছে। নদীটা ভরাট হয়ে যাওয়ার পরে এই শহরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমরা চাইবো যে এই ব্যাপারে প্রশাসন সজাগ হোক এবং দৃষ্টি দেয়। নদীটির এই বেহাল অবস্থার জন্য জেলা প্রশাসনের উদাসীনতাকে দায়ী করলেন স্থানীয় এ জনপ্রতিনিধি। জেলা প্রশাসনের যারা এখানে দায়িত্বে আছেন, ভূমির দায়িত্বে আছেন, তাদের উদাসীনতার কারণে ভূমি দস্যু আছে লৌহজং নদীর, বিশেষ করে কাকমানি ব্রিজের থেকে দক্ষিণ পাশে যে জায়গাগুলো আছে সেইগুলা খাসকতিয়ানের জায়গা, সেইগুলাকে জাল খারিজ করে তারা বিক্রি করতেছে। অবশ্য সীমানা নির্ধারণ সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীটি রক্ষার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। বিএডব্লিউটি এর প্রতিনিধি সহ আমাদের ভূমি অফিসের এসিল্যান্ড সার্ভেয়ার, তারা সমন্বিতভাবে সীমানাটা নির্ধারণ করার পরে আমরা উচ্ছেদে কার্যক্রমে হাত দিব। লৌহজং নদীর দুপাশে সহস্রাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠায় এর প্রস্থ 600 ফুট থেকে কমে 100 ফুটে এসে দাঁড়িয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। আগামী 17 এপ্রিল 5 বছর পূর্ণ করতে যাচ্ছে সময় সংবাদ। এ উপলক্ষে মাস জুড়ে দেশের প্রতিটি জেলায় দর্শকের কাছে অনুষ্ঠানের আয়োজন করে সময়ের সংবাদ দল। জানার চেষ্টা করে সময় সংবাদকে নিয়ে তাদের মতামত ও প্রতিক্রিয়া। দর্শকের কাছে যাত্রায় সকালে সময় সংবাদ পৌঁছায় মুন্সীগঞ্জে। সেখানকার সরকারি হরগঙ্গা কলেজ মাঠে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। সেখানকার দর্শকরা তাৎক্ষণিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য সময় সংবাদের প্রশংসা করেন। এ সময় মুক্তিযুদ্ধ নিয়ে অনুষ্ঠান প্রচারের জন্য ধন্যবাদ জানান দর্শকরা। এছাড়া অপরাধের বিভিন্ন সংবাদ প্রচারের পাশাপাশি ইতিবাচক সংবাদ প্রচারের পরামর্শ দেন তারা। পাশাপাশি মাদক ও বাল্যবিবাহ সহ সমাজের ক্ষতিকারক দিক নিয়ে আরও বেশি প্রতিবেদন প্রচারের পরামর্শ দেন সেখানকার দর্শকরা। সময় টিভি সময়ের সাথে তাল মিলিয়ে সময় উপযোগী সংবাদ পরিবেশন করে থাকে। ইতিবাচক পরিবর্তনের জন্য মিডিয়া আরো বেশি ভূমিকা রাখবে সময় টিভির কাছে আমরা সেই প্রত্যাশাই করি। সময় টেলিভিশন শুরু হওয়ার পর থেকেই যে 30 লক্ষ শহীদের আত্মহুতি, 2 লক্ষ মা বোনের ইজ্জতম সম্ভ্রম হানি বিনিময়ে দেয় আমার স্বাধীন সার্ব বাংলাদেশ, এর যে এই ইতিহাস সময় টেলিভিশন প্রথম থেকেই শুরু করে আসছে, এই জন্য সময় টেলিভিশনকে ধন্যবাদ জানাই। শিক্ষা, বাল্যবিবাহ, রৌদ, মাদক, পরিবেশ, এই সমস্ত বিষয়ে যদি আরও সুন্দরভাবে তুলে ধরা হয় তাহলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হবে, সৃজনশীল হবে, দেশপ্রেমী হবে। 5 বছর ধরে সময়ের ক্ষেত্রে সময় টিভিতে ভালো সংবাদ পরিবেশন করে আসছে এবং মুন্সীগঞ্জ জেলা আসলে একটা সভ্যতার জনপদ এবং ঢাকার একেবারে কাছে অবস্থিত এবং মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন এবং যে কোনো সমস্যার কার্যক্রম তুলে ধরার ক্ষেত্রে আমরা সময় টিভিকে সবসময় পাশে পেয়েছি। দেশের বাইরের খবর। মিয়ানমারে 50 বছরের মধ্যে গণতান্ত্রিক সরকারের অধীনে সংসদ অধিবেশন শুরু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দীর্ঘদিনের সেনা শাসনের অবসান ঘটল। চলতি অধিবেশনে সংসদ সদস্যদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। সাংবিধানিক বাধা থাকায় প্রেসিডেন্ট হতে পারবেন না দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। এর আগে গেল বছরের নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি NLD 80% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে পার্লামেন্টের 25% আসন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রয়েছে। এছাড়া দেশটির গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকছে সেনাবাহিনী। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে 71 দাঁড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। নিহতের মধ্যে 25 জন শিয়া যোদ্ধা রয়েছেন বলেও জানা গেছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন 110 জন। হামলার পরপরই এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। রোববার বিকেলে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলে শিয়া সম্প্রদায়ের পবিত্রতম স্থান সাইদা জয়নাব মাজার এলাকা যেন পরিণত হয় ধ্বংসস্তূপে। লেবানিজ শিয়া হিজবুল্লাহ দলের নিয়ন্ত্রণাধীন এলাকাটিতে সিরিজ বোমা হামলা চালানোর পর এ অবস্থার সৃষ্টি হয়। হতাহতদের চিৎকার আর কান্নায় ভারী হয়ে ওঠে সেখানকার পরিবেশ। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানায়, একদল জঙ্গি মাজারটির পার্শ্ববর্তী কুয়াসুদান এলাকায় গণপরিবহনের একটি গ্যারেজে প্রথম গাড়ি বোমা হামলাটি চালায়।
এরপর হামলায় হতাহতদের উদ্ধারে লোকজন এগিয়ে এলে আরো দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে হতাহত হন বহু মানুষ। হামলার পর গণমাধ্যমে দেয়া বিবৃতিতে এর দায় স্বীকার করে আইএস। আমরা রাস্তায় ছিলাম, হঠাৎ গাড়ি বিস্ফোরণ ঘটে। তখন স্কুল ছুটির সময় হওয়াতে অনেক শিশু মারা যায়। আমি শুধু বাচ্চাদের ভবন থেকে বের করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। জাতিসংঘের উদ্যোগে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া সরকার এবং বিরোধী পক্ষগুলোর অংশগ্রহণে শান্তি আলোচনা চলাকালে যোগ দেওয়ার সময়ে এই হামলা চালানো হলো। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এর ফলে শান্তি আলোচনা ব্যাহত হতে পারে। তবে সিরিয়ার স্থানীয় জনগণ এখনো শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের ব্যাপারে আশাবাদী। সিরিয়া শান্তি আলোচনা বন্ধ করার জন্যই এই বোমা হামলা চালানো হয়েছে, কিন্তু এতে আমরা ভয় পাবো না। শান্তি আলোচনা চলবে এবং আমরা আশা করছি আমাদের সামরিক বাহিনী জয়ী হবে। এদিকে সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়াইল আল হালাকি সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে উল্লেখ করে বলেন, সেনাবাহিনীর কাছে পরাজিত হতে থাকা সন্ত্রাসীরা নিজেদের মনোবল চাঙ্গা করতেই এই হামলা চালিয়েছে। এর আগে 2012 সালে এই সায়দা জয়নাব মাজার এলাকায় একটি পুলিশ চেকপয়েন্টের কাছে দুটি আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত হন। এছাড়া পুণ্যার্থীদের বহনকারী একটি গাড়িতে সশস্ত্র আল নুসরা ফ্রন্টের হামলায় নিহত হন আরো 9 জন। শিরিন আক্তার, সময় সংবাদ। নাইজেরিয়ার বর্নো রাজ্যের উত্তর পূর্বাঞ্চলেও মাইদুগুড়ি শহরে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত 86 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, মাইদুগুড়ি থেকে 5 কিলোমিটার দূরে দালুরি গ্রামে শনিবার মধ্যরাতে ঘুমন্ত মানুষের উপর জঙ্গি সদস্যরা আকস্মিক হামলা চালায়। দুটি গাড়ি ও মোটরসাইকেল যোগে গ্রামে প্রবেশ করে জঙ্গিরা প্রায় 4 ঘন্টা ধরে গ্রামবাসীর উপর নির্বিচারে গুলি ছোড়ে এবং ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়। অনেক মানুষ পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। প্রাণ বাঁচাতে গ্রামের বাসিন্দারা পালানোর চেষ্টা করলে 3টি আত্মঘাতী বোমা হামলাও চালায় জঙ্গিরা। নাইজেরিয়ায় গত 7 বছরে বোকো হারামের তাণ্ডবে প্রাণ হারিয়েছে 20,000 মানুষ আর গৃহহারা হয়েছে অন্তত 40 লাখ। And blew themselves up. Others are asking for the international community to intervene. They come to be dying. আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপের খবর। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে আগামীকাল গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে ইয়াং টাইগাররা। দর্শক, এই মুহূর্তে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন আমাদের রিপোর্টার মাকসুম আলম খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাকসুম, কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে কাল কিন্তু শেষ ম্যাচে, গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে। তো যে কথাটি বলবো যে দুটো দলই কিন্তু প্রথম দুটো ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে এবং পরের ম্যাচে স্কটল্যান্ডকেও বাংলাদেশ হারিয়েছে। নামিবিয়া একইভাবে সুপার লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আরেকটি ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে নামিবিয়া কিন্তু এবার ইতিহাস, তাদের ইতিহাসটা বদলেই এই সুপার লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো। অর্থাৎ যুব বিশ্বকাপে তাদের এর আগে যে ইতিহাসটা ছিল, যে রেকর্ডটি ছিল, সেটি হচ্ছে তারা কখনোই মূল পর্বে খেলার সুযোগ পায়নি, অর্থাৎ প্লেট চ্যাম্পিয়ন কাপ পর্বে খেলার সুযোগ পায়নি। তারা এর আগে প্লেট চ্যাম্পিয়নশিপ খেলেছে, প্লেট চ্যাম্পিয়নশিপে তারা 11তম হয়েছে, এটি তাদের সর্বোচ্চ রেকর্ড ছিল। এবার কিন্তু তারা সেটি উতরে কাপ পর্বে খেলার জন্য কোয়ালিফাই করেছে। তো বলতে হবে নিঃসন্দেহে যে তারা ভালো সূচনা করেছে এবং তারা যে অভাবনীয় কিছু ঘটানোর চেষ্টা করছে, তারা যে চমক সৃষ্টি করছে, এটি কিন্তু বলাই যায়। তো তাদের বিপক্ষে বাংলাদেশও কিন্তু দারুণ ছন্দে আছে। তো তাদের বিপক্ষে বাংলাদেশ আসলে তাদের স্বাভাবিক খেলাটাই খেলতে চায়। কিছুক্ষণ আগে বাংলাদেশ দলের পক্ষ থেকে সালে আহমেদ ছাওয়ন কথা বলেছেন, তিনিও ঠিক একই কথাটাই বলছিলেন যে বাড়তি কোনো চাপ নয়, যে ছোট দল বা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে তারা যে কিছুটা চাপ নিয়ে খেলবে এমন কিন্তু কিছু না। তারা কিন্তু চেষ্টা করবেন যে একেবারে নির্ভার থেকে খেলার। এই জন্য আজকে আমরা প্র্যাকটিসেও দেখেছি যে 10টা থেকে প্র্যাকটিস হওয়ার কথা শুরু হলেও তারা কিন্তু বেশ খানিকটা পরে এসেছেন। এর জন্য কোচের সঙ্গে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে বলেছিলেন যে টানা যেহেতু খেলা চলছে এবং টানা অনুশীলন চলছে, তিনি ছেলেদেরকে কিছুটা ফুরফুরে মেজাজে রাখতে চাচ্ছেন, কিছুটা রিল্যাক্সড রাখতে চাচ্ছিলেন, যার কারণে তাদেরকে আজকে খুব বেশি ভারী অনুশীলন করতে আমরা দেখিনি। যেটি আমরা দেখেছিলাম স্কটল্যান্ডের ম্যাচের আগে তারা করেছিলেন, যে দ্বিতীয় ম্যাচ চাপ, বাড়তি চাপ ছিল, এগুলো ছিল, অনেক কথা ছিল, কিন্তু সেটি কিন্তু নামিবিয়ার বিপক্ষে তারা আর মানতে চাচ্ছেন না। তারা চাচ্ছেন যে একেবারে রিল্যাক্স থেকে খেলবেন। এছাড়া আরেকটি বিষয় যে দুটো দলই কিন্তু চায় যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তাদের কোয়ার্টার ফাইনাল যেহেতু নিশ্চিত হয়ে গেছে, এখন তাদের দুটো দলেরই দক্ষ হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। তো আমার কাছে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। দর্শক, কক্সবাজার থেকে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে বাংলাদেশের যুবাদের খেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাকসুম আলম খান।
লালিগার খবর। স্পানিয়লের বিপক্ষে গোল উৎসব করল রিয়াল মাদ্রিদ। গেল রাতে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাট্রিকে কাতালান ক্লাবটিকে 6-0 গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। তবে বড় জয় পেলেও লিগ টেবিলে পরিবর্তন আসেনি জিদানের দলের। 22 ম্যাচে 47 পয়েন্ট নিয়ে তিনিই থাকল লস ব্লাঙ্কোসরা। নিজেদের শেষ ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে ড্র করে পয়েন্ট হারানোর সঙ্গে শিরোপার রেস থেকে বেশ পিছিয়ে পড়ে রিয়াল। সেই আক্ষেপ ঘোচাতেই স্পানিয়লের বিপক্ষ থেকে শুরু থেকেই আক্রমণাত্মক জিদান শিশুরা। 7 মিনিটে করিম বেনজেমার নিপুণ লক্ষ্যভেদ লিডে এনে দেয় স্বাগতিকদের। এর 5 মিনিট পর স্পানিয়লের হার্নান পেরেস ডি বক্সে রোনালদোকে অবৈধভাবে বাধা দিলে পেনাল্টি পায় রিয়াল। তখনই দলের লিড 2-0 করেন সিআর7। মাদ্রিদিস্তানদের গোল উৎসবে এরপর নাম লেখান আমেস রদ্রিগেজ। 16 মিনিটে এই কলম্বিয়ানের গোলে 3-0 এগিয়ে যায় মাদ্রিদ। এরপর 45 ও 82 মিনিটে দারুণ দুটি গোল করে মৌসুমের চতুর্থ ও রিয়ালের জার্সি গায়ে 35তম হ্যাট্রিক করেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর ম্যাচ শেষ হবার 4 মিনিট আগে স্পানিয়লের দুয়ারতে নিজের জালেই বল পাঠালে রিয়ালের জয়ের ব্যবধানটা হয় 6-0। এফএ কাপের খবর। ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের হ্যাট্রিকে চতুর্থ রাউন্ডের খেলায় এমকে ডনসকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে চেলসি। আসরের 5ম রাউন্ডে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ব্লুজরা। কোচ পরিবর্তন করে মৌসুমের শুরুর দুর্দশা অনেকটাই কাটিয়ে উঠেছে চেলসি। গেল 8 ম্যাচে অপরাজিত থাকা ব্লুজরা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ এমকে ডনসের বিপক্ষে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি। 15 মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কারের গোলে লিড পায় এফএ কাপের 7 বারের চ্যাম্পিয়নরা। যদিও এর 6 মিনিট বাদেই ড্যারেন পটারের গোলে সমতা আনে এমকে ডনস। 32 মিনিটে নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি দলেরও লিড দ্বিগুণ করেন অস্কার। বিরতিতে যাবার আগেই নিজের হ্যাট্রিক পূরণ করেন অস্কার। দ্বিতীয়ার্ধেও ডনসের জালে চেলসির গোল উৎসব অব্যাহত থাকে। 8 মাস পর চেলসির জার্সি গায়ে গোল করেন বেলজিয়ান প্লেমেকার ইডেন হাজার্ড। আর 62 মিনিটে ক্লাবের হয়ে প্রথম গোল করে চেলসির বড় জয় নিশ্চিত করেন বোরকিনা ফাসো মিডফিল্ডার বার্ট্রেন্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছে প্রায় 16.5 লাখ শিক্ষার্থী। প্রশ্নপত্র ফাঁস রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেন শিক্ষামন্ত্রী। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। সর্বত্র বাংলা ভাষা চালু না হওয়ায় ভাষা সৈনিকদের বিক্ষোভ। নীতি নির্ধারণী পর্যায়ের উদাসীনতাকে দায়ী করছেন শিক্ষাবিদরা। পদ্মা সেতু নির্মাণের শীত মৌসুমের সুবিধা নিয়ে দ্রুত এগিয়ে চলছে কাজ। সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং নদী শাসন প্রকল্প বললেন সংশ্লিষ্টরা। ট্রানজিট কার্যকর ও আঞ্চলিক সড়ক যোগাযোগ স্থাপন হলে স্থলবন্দরগুলোতে মাধ্যম বাড়বে বাণিজ্য। সুফল পেতে নির্দিষ্ট পণ্য আমদানি রপ্তানির নিয়ম শিথিলের পরামর্শ। এবং জঙ্গি সংগঠনের নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করায় আতঙ্ক। দ্রুত চক্রটি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজাল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।